হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা হয়তো টিকটক, লাইকি বা এই ধরনের যে শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে হয়তো এই ধরনের ভিডিওগুলো দেখে থাকবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আপনি যদি টিকটক বা লাইকিতে ভিডিও বানান তাহলে এই ধরনের ভিডিওগুলো পোস্ট করলে প্রচুর পরিমাণে লাইক এবং ভিউজ পাবেন। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের ট্রেন্ডিং ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে হয়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমরা এই চ্যানেলে খুব শীঘ্রই 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চলেছি। তো যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওর নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও তো অলমোস্ট একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওর মূল টপিকে। বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতেই প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। তো সরাসরি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেন সর্বপ্রথম আমরা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টটি ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি এখানে যে ভিডিও ক্লিপটি ব্যবহার করব সেটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আমরা এই ভিডিওটিকে সিলেক্ট করে নেব। এরপর নিচ থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পারবেন এরকম একটি কাশফুলের ভিডিও চলে আসবে। দেন এখান থেকে মিউট ক্লিপ অডিও এখানে আমরা ক্লিক করে এই ভিডিও সাউন্ডটিকে আমরা মিউট করে দেব। দেন অ্যাড অডিও অপশনে ক্লিক করে সাউন্ড অপশনে ক্লিক করে দেব। এরপর ফর্ম ডিভাইসে ক্লিক করে সর্বপ্রথম আমরা এখানে একটি সং অ্যাড করে নেব। তো দেখতে পারবেন আপনাদের এখানে যে সংগুলো আপনাদের ফোনে থাকবে সবগুলো শো করবে। তো আপনারা চাইলে এখান থেকে সার্চ করেও নিতে পারেন। তো আপনার পছন্দ মতো যে কোনো একটি ট্রেন্ডিং সং এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সংটি অ্যাড করে নিলাম। এরপর আমরা এই আইকনে ট্যাপ করব, তাহলে এখান থেকে ব্যাক চলে আসবে। এরপর এভাবে লেয়ারটিকে ধরে এই পজিশনে নিয়ে আসবো যেখানে ফায়ার জ্বলছে, ঠিক আছে? এখানে আনার পর আমরা এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করে দেবো। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবো। এরপর উপরে দেখতে পারবেন ভিডিও অ্যান্ড ফটোস। তো আমরা এখান থেকে ফটোস অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমাদের পছন্দ মতো একটি ফটো অ্যাড করে নেব। তো যেই ফটোটি অ্যাড করবেন সেই ফটোর উপর ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন, তাহলে ফটোটি চলে আসবে। দেন এরপর আমরা ফটো লেয়ারের ডিউরেশনটি বাড়িয়ে দেব ফুল ভিডিওতে। আর লেয়ারের শেষে এরকম একটি অপশন দেখতে পারবেন এডিটিং, এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। এরপর এখান থেকে ফটোর বাড়তি অংশটুকু আমরা ডিলিট করে দেবো। এর জন্য স্পিড অপশনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেবো। এরপর লেয়ারের শুরুতে চলে আসবো। দেন এরপর আমরা ফটোটিকে অ্যাডজাস্ট করে নেবো ভালোভাবে। ফটো লেয়ারে ক্লিক করে আমরা এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এরপর নিচ থেকে স্প্লিস অপশনে ক্লিক করে দেবো। আর এখানে যে ইফেক্টগুলো আসবে এগুলো ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে। তো এখান থেকে আমরা ওভারঅল অপশনটি সিলেক্ট করে নেব। এরপর টিক মার্কে ক্লিক করে দেব। তো এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি তো এরকম একটি লুক চলে আসবে। তো গাইস, আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে এই আইকনে ট্যাপ করে রেজুলেশন এবং ফ্রেম রেটটি ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে নেব। এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব, তাহলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে আমাদের গ্যালারিতে। এরপর আপনার টিকটক, লাইকি বা এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে আপনার চাইলে এটাকে শেয়ার করতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।